হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি দক্ষিণ কোরিয়া থেকে জিন্নাকুল ইসলাম আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের আমি আমার কোম্পানিতে কোন ধরনের কাজ হয় এবং আমরা কি কাজ করি দক্ষিণ কোরিয়াতে সেই সম্পর্কে একটি ভিডিও তৈরি করব। তো আমাদের কোম্পানি হলো এটা, এই এটা হলো আপনার কোম্পানির অফিস ঘর, আর আমার বাম সাইডে যেটা আছে আপনার এর ভিতরে তিনটে সেকশন আছে, সেই তিনটে সেকশন আমি ঘুরে ঘুরে দেখাবো এবং আপনার এই ফ্যাক্টরিতে কি মাল তৈরি হয় এবং কীভাবে কাজগুলো হয় আর কি, তো সেই সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। তো চলুন আমরা ভিডিওটি শুরু। আমার সামনে যে মালগুলো দেখছেন আপনারা, এটা হলো আপনার কাঁসা রাবার, এটাকে কাঁসা রাবার বলা হয়। আপনার এই মালগুলো বাইরের দেশ থেকে আসে, যেমন থাইল্যান্ড, চায়না এবং ভিয়েতনাম থেকে এই মালগুলো আসে। এটার ওজন আপনার 33 থেকে 35 কেজি পর্যন্ত হয় একটা একটা মালের ওজন। তো চলুন আমরা এখন এটা কীভাবে আমরা প্রসেসিং করি সেই সম্পর্কে বিস্তারিত ধারণা দেবো। চলুন আমরা ভেতরে যাই। এটা হলো আমাদের রাবার তৈরি করি যেখানে সেটা। তো আমরা প্রথমে এই যে মেশিনটি দেখছেন, মেশিনের ভিতরে আপনারা একটু আগে যে রাবারটা দেখলেন ওটা এর ভিতরে দিয়ে আমরা নিচ থেকে এইভাবে নামাই। নামানোর পরে একটা একটা রাবার দুই ভাগে ভাগ করি। তো দুই ভাগে ভাগ করে মানে আমরা এই এইভাবে রাখি আর কি এখানে। তো এইভাবে রাখার পরে আমরা চলে যাই আরেকটি মেশিনে এটাকে মিক্সার করার জন্য। তো চলুন আমার এই যে বাম সাইডে যে মেশিনটা দেখছেন, তো এটাই আগে যে মেশিনটা দেখছেন এটা একই ধরনের মেশিন, তবে ওখান থেকে মালটি প্রথম প্রাথমিক পর্যায়ে নামিয়ে আমরা এখানে মালটা দিয়ে কিন্তু আমরা মিক্সার করে নিই। মিক্সার করে আপনার কিছু মেডিসিন এখানে ইউজ করি, আপনার একটা মেজারমেন্ট আছে সেই মেজারমেন্ট হিসাবে কিন্তু এটা ইউজ করা হয়। তারপরে এখান থেকে নিয়ে আমরা মালটা ঠিক এইভাবে কাটি। কাটার পরে আমরা চলে যাই আরেকটা মেশিনে যেখান থেকে আপনার পাইপটা বের হবে, আমরা সেই মেশিনে চলে যাব। তো চলুন আমি সেটাও দেখাই আপনাদেরকে। তো আমরা ওখান থেকে রাবারগুলো নিয়ে এসে আমরা এই যে মেশিনটি দেখছেন এই মেশিনের এখান থেকে আমরা দেই। তো দেওয়ার পরে আপনার মেশিনের ভিতরে ঢুকে যায়। তারপরে আপনারা এই যে মাথা দেখছেন, এই যে মাথা দেখছেন এখানে কিন্তু আপনার এক ধরনের পাইপ বের হয় না, আপনার ডাইস আছে, মানে বিভিন্ন ধরনের ডাইস। তো সেই ধরনের ডাইসগুলো এখানে দিয়ে বিভিন্ন ধরনের রাবার কিন্তু এখান থেকে বের করা হয়। তো এটাই শেষ না, এরপরে আমরা রাবারগুলো বের করে এই যে টেরেটি দেখছেন, এই যে টেরেটি দেখছেন এই টেরের ভিতরে আমরা ঠিক এইভাবে রাখি। এইভাবে রাখার পরে তারপরে এখনও একটু কাজ বাকি থেকে যায়। তো তারপরে আমরা এই যে মেশিনটি দেখছেন এই মেশিনের ভিতরে ঢুকাই দিই। তো ঢুকাই দেওয়ার পরে যে এখানে স্টিম আছে, স্টিমে আপনার অনেক হিট আছে আর কি, তো এই হিট দেওয়ার কারণে আপনার রাবারটি শক্ত হয়ে যায় সম্পূর্ণরূপে, মানে রাবারটি তৈরি হয়ে গেল। তারপরে রাবারটি তৈরি হয়ে যাওয়ার পরে আমরা এই মেশিনে নিয়ে আসি। এখানে এটা হলো কাটিং মেশিন, আপনার এখানে বিভিন্ন সাইজের রাবারগুলো কাটা হয়। তারপরে ঠিক এইরকম মানে এইরকম এরকম সাইজের রাবার কিন্তু তৈরি করা হয় এখানে। তো এখানে শুধু একটা সাইজই বের হয় না, আপনার বিভিন্ন ধরনের সাইজই কিন্তু আপনার বের হয়। তো চলুন তারপরে আমরা এই রাবারগুলো কী করি তো সেই সম্পর্কে বিস্তারিত ধারণা দেবো। তো গাইস, এই যে বিশাল বড় একটি মেশিন দেখছেন এখানে কিন্তু চওড়া, ঠিক কোন ধরনের রাবার চলুন আমি সেটা দেখাবো আপনাদেরকে। আপনারা এই যে রাবারটি দেখছেন এটা কিন্তু সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে গেছে, আপনার এরকম চওড়া রাবার কিন্তু ওই মেশিন দিয়ে বের করা হয়। তো এটার আপনার কীভাবে কাটিং করা হয় চলুন সেটা একবার দেখে আসি। এই যে মেশিনটি দেখছেন আপনার এখান থেকে রাবার এখানে চলে যায়, যাওয়ার পরে ঠিক এভাবে কেটে কিন্তু ওই সাইড দিয়ে বের হয় এবং সামনে আর একজন থাকে, সে ওখান থেকে মানে এটা টেনে নেয় যেন খুব সুন্দরভাবে আপনার এটা কাটা যায়। এই জন্য আপনার এই মেশিনে দুইজন লোক লাগে আপনার কাটার জন্য। আপনাদেরকে যে আগে যে রাবারের টিউবগুলো দেখালাম, আসলে সেই টিউবগুলো কিন্তু আপনার এমন হয়, এটা কিন্তু কাটলে আপনার এভাবে কাটলে কিন্তু ওই মেশিন দিয়ে কাটার পরে আপনার রাবারে পরিণত হয়ে যায়, আপনার রাবার ব্যান্ড যেটাকে বলে সেটাই কিন্তু পরিণত হয়ে যায়। এখানে আপনার প্রচুর পরিমাণ বিভিন্ন ধরনের সাইজের
রাবার কিন্তু আছে এখানে, শুধু এক ধরনের না, এখানে অনেক অনেক ধরনের রাবার আছে, আপনার এক সাইজের না, বিভিন্ন সাইজের। আপনার এখান থেকে ক্রেতারা যারা যাদের তাদের চাহিদা মতো আমরা কিন্তু এখানে সাইজ অনুযায়ী কেটে কেটে আমরা এখান থেকে মালগুলো ডেলিভারি করি। তো গাইস, যে মালগুলো আমরা কাটিং করি সেই আমরা এর ভিতরে কিন্তু আমরা প্যাকেটিং করি। তো চলুন আমরা প্যাকেটিং রুমটা আপনাদেরকে দেখাই। প্রথমে আপনাদেরকে দেখাবো, দেখুন এই যে এদিকে এই যে আপনার এই যে রাবারগুলো, এটা কিন্তু আপনার বাংলাদেশেও দেখা যায়, আপনারাও অনেক জায়গায় দেখতে পাবেন এইগুলো। এইগুলো কিন্তু আপনার যে টাকা বাঁধে যে রাবারগুলো, আপনার কিন্তু সেই রাবারগুলো আপনার। এটা কিন্তু শুধুমাত্র এই ধরনের রাবার না, আপনার বিভিন্ন সাইজের বিভিন্ন রকমের রাবার কিন্তু এই কোম্পানিতে পাওয়া যায়। আমরা এই এখানে এই 1 কেজি করে প্যাকেটিং করি। আপনার প্যাকেটিং করার পরে তারপরে বস্তার ভিতরে বস্তাবন্দি করে আমরা কিন্তু এখানে দেখেন এখানে আমরা রেখে দিই। আপনার এখান থেকে ক্রেতাদের চাহিদা অনুযায়ী এখান থেকে মাল ডেলিভারি করা হয়। তো বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দক্ষিণ কোরিয়ার এমন ধরনের নতুন নতুন আপডেট পেতে। আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানালে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমার আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।